ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা প্রচণ্ড গরম পড়ে গেছে এই গরমেই অনেকে শরীর খারাপ হয়ে যাচ্ছে কারোর ঠান্ডা লেগে যাচ্ছে কারোর বা পেটের প্রবলেম হচ্ছে আর তার মধ্যে ওয়েট লস করতে হবে এই দুটোকে তুমি ব্যালেন্স করবে কী করে কী করে তুমি সুস্থও থাকবে আর ওয়েট লসও হবে তোমার এটা জানতেই আজকের পুরো ভিডিওটা মন দিয়ে দেখো প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করো আমি যে যে পয়েন্টগুলো বলবো সেগুলো যদি তোমার জীবনে তুমি প্রয়োগ করো তাহলে দেখবে পুরো গরমটা তুমি সুস্থও থাকতে পারবে আর রোগাও হতে পারবে আমার এই ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে তাহলে এক্ষুনি একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা অন রেখো যাতে সমস্ত ভিডিওগুলো তুমি দেখতে পাও প্রথম যেটা বলবো সেটা হচ্ছে এই গরমের তেজে জল শুকিয়ে যায় নদী নালা পুকুর সব জায়গার যেরম জল শুকিয়ে যায় সেরম আমাদের শরীরের ভেতরের জলও শুকিয়ে যায় অথচ শরীরটা সেভেন্টি পারসেন্ট জল দিয়েই তৈরি সারাদিন ধরে প্রচুর জল খাওয়ার চেষ্টা করবে আর শুধু প্লেন জল না ডাবের জল খেতে পারো লেবুর জল খেতে পারো ইলেকট্রলের জল খেতে পারো এরকম নানারকম জল সারাদিন ধরে খাবে যাতে শরীরটা ডিহাইড্রেটেড না হয় শরীর ডিহাইড্রেট না হলেই দেখবে সারা দিনে তোমার ক্লান্তি লাগবে না শরীর থেকে জল বেরিয়ে যায় বলেই ক্লান্তি আসে গরমকালে ফলটাও বেশি করে খাবে বিশেষ করে তরমুজ মেলান, আঙুর বেদানা যে ফলগুলোতে প্রচুর জল আছে তাতে তোমার দুটো উপকার হবে একটা ফলের পুষ্টিটা তুমি পাবে আর একটা জল ঢুকবে ভেতরে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে গরমকালে কোল্ড ড্রিঙ্কসের সেল প্রচুর বেড়ে যায় খুব গরম লাগে আর কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালো লাগে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খুব অপকার করে কি অপকার করে সেটা আমি কিছুক্ষণ পরে বলছি এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের জায়গায় তুমি কি খেতে পারো তুমি বেলের শরবত খেতে পারো ডাবের জল খেতে পারো দইয়ের ঘোল খেতে পারো মিশ্রি মৌরির জল খেতে পারো আম পান্না খেতে পারো এই সমস্ত জলগুলো খুব টেস্টি আর শরীরের জন্যও খুব উপকারী এবারের গরমে তুমি চেষ্টা করো কোল্ড ড্রিঙ্কস থেকে শিফট করতে এই সব জলের দিকে দেখবে শরীরও ভালো থাকবে ক্যালোরিও কম ঢুকবে অ্যাজ এ রেজাল্ট রোগাও হবে এবারে যেটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ কথা অনেকেই তোমরা মনে করো যে দুপুরে ঘুমালে মোটা হয়ে যাবে কিন্তু গরমকালের জন্যে আমি সাজেস্ট করব দুপুরে পনেরো কুড়ি মিনিট ঘুমিয়ে নিও কারণ প্রথমত হচ্ছে গরমকালের দিনগুলো অনেক বড় হয় অনেকটা সময় ধরে মানুষ কাজ করতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে এত ঘাম বেরিয়ে যায় এত ক্লান্তি লাগে তখন যদি তুমি দুপুরবেলা পনেরো কুড়ি মিনিট ঘুমিয়ে নাও আবার রিচার্জড হয়ে যেতে পারবে রাত্রি অবধি ফুল ফ্লেজেড কাজ করতে পারবে তবে একটা জিনিস লক্ষ্য রাখবে পনেরো কুড়ি মিনিটটা যেন এক ঘন্টা না হয়ে যায় পনেরো কুড়ি মিনিট ঘুমালে যে উপকারটা পাবে এক ঘন্টা ঘুমালে সেটাই ক্ষতিকারক হয়ে যাবে কারণ তাতে তোমার মেটাবলিজমটা পড়ে যাবে তারপরে তুমি যা খাবে সেটা সেইভাবে খরচ হবে না ফ্যাটে কনভার্ট হয়ে যাবে এই জন্যে দুফুরের ন্যাপ মানে পনেরো থেকে কুড়ি মিনিট তার বেশি কখনোই না নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ভিটামিন এ আর সি যেটা গরমকালে আমাদের খুব বেশি প্রয়োজন হয় আর এইগুলো কোন খাবারে পেতে পারো টমেটো গাজর ক্যাপসিকাম সব রকম লিফি ভেজিটেবলস এইগুলো থেকে তুমি ভিটামিন এ পেতে পারো আর ভিটামিন সি পেতে পারো সব রকম লেবু থেকে তাই জন্যে এই ফলগুলো এই সবজিগুলো গরমকালে বেশি করে খাবে তাতে শরীরও ভালো থাকবে আর যেহেতু এগুলোয় ক্যালোরি কম ওয়েটটাও খুব সহজে লস করতে পারবে গরমকাল আর পেট খারাপ এটা যেন একজনের সাথে আরেকজন জড়িয়ে আছে এই কারণে অনেক সময় শরীর গরম হয়ে পেট খারাপ করে অনেক সময় বেশি গরম লেগে পেট খারাপ করে এই দুটোর থেকে বাঁচতে খাওয়া দাওয়ায় যেটা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে কোনো ভাজা খাবার খাবে না কোনো বেশি মশলাদার বা ঝাল খাবার খাবে না কারণ এই খাবারগুলো খেলে শরীরটা গরম হয়ে যায় তখন আরও বেশি শরীর খারাপ করবে যত ঠান্ডা হালকা খাবার খেতে পারবে তত ভালো এক্ষেত্রে আমি সাজেস্ট করব। পান্তা ভাত খাওয়াটা খুব ভালো পান্তা ভাতে নিউট্রিশনও প্রচুর থাকে আর শরীরটাকেও ঠান্ডা রাখে তবে একটা জিনিস তোমরা ভুল করো না জল ঢালা ভাত আর পান্তা ভাত দুটো কিন্তু এক না পান্তা ভাত হচ্ছে যে ভাতটাতে একটু পচা শুরু হয়ে গেছে অল্প অল্প টক হয়ে গেছে সেটার মধ্যে নিউট্রিশন অনেক বেশি থাকে পেটটা অনেক ভালো রাখে শুধু জল ঢালা ভাতে সেটা হয় না এবারে আমি যেটা বলবো সেটাতে বুঝতে পারবে কেন আমি কোল্ড ড্রিঙ্কস খেতে মানা করেছি সেটা হচ্ছে ক্যাফেন দেওয়া জিনিস খেলে শরীর থেকে জলটা বেরিয়ে যায় ডিহাইড্রেশন হয় আর আমাদের গরমকালে আরও বেশি জলের দরকার হয় এর জন্যে ক্যাফেনেটেড ড্রিঙ্ক অ্যাভয়েড করাটা দি বেস্ট শুধু কফিতেই ক্যাফেন থাকে তা না মদ কোল্ড ড্রিঙ্কস এই দুটোও অ্যাভয়েড করা উচিত কারণ কোল্ড ড্রিঙ্কসেও বেশ ভালো পরিমাণে ক্যাফেন থাকে আর এই কারণেই আমি কোল্ড ড্রিঙ্কস খেতে মানা করেছি এবারে লাস্ট যে টিপসটা দেবো এক্সারসাইজ করাটা খুব কঠিন হয়ে যায় গরমের মধ্যে আবার ফিট থাকার জন্য এক্সারসাইজ করাটাও খুব জরুরি তাই জন্যে গরমের জন্যে বেস্ট এক্সারসাইজ হচ্ছে যোগা স্ট্রেচিং অল্প হাঁটা আর বেস্ট এক্সারসাইজ হচ্ছে সুইমিং জলের মধ্যে তুমি যখন সাঁতার কাটবে তখন তোমার গরমও লাগবে না আর এক্সারসাইজটাও খুব ভালো হবে এই এক্সারসাইজগুলো করলে তোমার ফিজিক্যাল ফিটনেসটাও ঠিক থাকবে আর গরমে কষ্টও কম হবে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে এক্ষুনি একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা অন রেখো